হচ্ছে মানুষটা অনেক কাজ করছে, সে একদিন হঠাৎ করে বিছানায় পড়ে গেছে। বিছানায় যখন পড়ে গেছে, সে উঠতে পারতো না, বসতে পারতো না। তাকে তাকে মনে করুন যে খাইয়ে তুলে ধরে তুলে রাখুন লাগছে, আবার শোয়ান লাগছে, তুলে ধরে তুলে শোয়ান লাগছে। সে ব্যথায় চিৎকে পারছে, কান্নাকাটি করছে ব্যথায়। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমার নাম মোসাম্মদ হাসনা বেগম। আমার বয়স 55 বছর। সমস্যা এই যে হাতের ব্যথা, বাগদেরিয়া যায়, পিঠের ব্যথা, আর দৌড়া দৌড়ি ভরে শরীর হিড্ডে দৌড়াদৌড়ি ভরে মঞ্জার ব্যথা, মঞ্জার ব্যথা অনেক দিন ধরে। উনি আমার শাশুড়ি, অনেক বছর ধরে এই রোগে এরকম করে ভুগতেছে। হাতে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, মনে করেন যে ব্যথা পুরা শরীরে ব্যথা, ব্যথাটা আস্তে আস্তে সরে গেছে, একবার পুরো শরীর সরে গেছে ব্যথাটা। সে কোনোদিন জীবনে রেস্ট নে নাই, একটু আরাম নে নাই, বিশ্রাম নে নাই, সে খালি কাজ করছে। আসলে আমরা তো গ্রামের মানুষ, আমাদের সংসারে কাজ করতে হয়, স্বামীদের পাশাপাশি কাজ করতে হয়। আমার শাশুড়ি আজীবন এই কাজগুলাই করছে, ধান কাটছে, সংসারে মনে করেন যে খেতে মরিচ টরিচ তুলছে, পাট কাটছে, খেত নিড়াইছে। সে মানুষটা অনেক কাজ করছে, সে একদিন হঠাৎ করে বিছানায় পড়ে গেছে। বিছানায় যখন পড়ে গেছে, সে উঠতে পারতো না, বসতে পারতো না। তাকে মনে করুন যে খাইয়ে তুলে ধরে তুলে রাখুন লাগছে, আবার শোয়ান লাগছে, তুলে ধরে তুলে শোয়ান লাগছে। সে ব্যথায় চিৎকে পারছে, কান্নাকাটি করছে ব্যথায়। তারপরে অনেকগুলো ডাক্তার দেখেছি, আবার ঘাড়ের অপারেশন করা হয়েছে। অপারেশন করার পরেও সে ওরকমই ছিল বিছানায়। ঘাড়ের ব্যথাটা তখন কমছে, তখন আবার আইছে যে হাতের ব্যথা। হাতের ব্যথা তো নেই, পুরো শরীরে ব্যথা সরে গেছে। তখনও সে বিছানায় পড়ে আসছিল। যখন বিছানায় পড়ে গেছে, দেখুন যা যা মনে করুন যে করণ দরকার তাই তাই করছি। সে খাওয়ায় দেওয়ান, প্রস্রাব করোনা, পায়খানা করোনা, সব কিছু দেখাশোনা করছে। অপারেশন করার পরে বিছানায় পড়ে গেছিল, তখন নিজে সে কিছুই করতে পারতো না, সব আমাদেরই করতে হতো। অপারেশন করার পরে আমরা আর কোনো ডাক্তার দেখাই নেই। আমরা যখন দেখতেছি যে অপারেশন করার পরেও সে সুস্থ হয় নাই, তখন আমরা খুঁজতে থাকি যে ওনাকে কোনো না যাবো, কই না যাবো, কিভাবে তাকে ট্রিটমেন্ট দেব। তখন খুঁজতে থাকি যে কোথায় গেলে সে সুস্থ হবে, সে আবার জীবনে ফিরে আসবে। ইউটিউবে ভিডিও, স্যারের ইউটিউবে ভিডিও দেখে সন্ধান পাই, তখন সে সেই জায়গায় চলে আসি। যখন ওনাকে নিয়ে আসি, তখন তাকে হুইল চেয়ারে নিয়েছিলাম। এখানে এনে 10 দিন ট্রিটমেন্ট করার পরে সে দাঁড়ায় হাঁটতে পারে। এখন ব্যথা আগের থেকে অনেকটাও কম। আমরা এতদিন যত টাকা খরচ করে কোনো উপকার না পাইছি, এখানে এসে তার চেয়ে বেশি বেশি উপকার পাইছি। এজন্য আমরা অনেক খুশি। এখন আগের থেকে আমার শাশুড়ি আগের থেকে অনেক খুশি, ভালো হয়েছে। প্রধান স্যারকে অনেক ধন্যবাদ। আমার শাশুড়ির মতন যদি আরো অনেক ধরনের এরকম রোগী থাকেন, তাহলে এখানে এসে স্যারের সাথে ট্রিটমেন্ট নিয়ে যাবেন, সে অনেক ভালো হয়ে যাবে। আমার মতন যদি কোন রোগী থাকে, তাহলে স্যারের এসে দেখাইতে পারেন। এখানে এসে মনে করুন সবাই ভালো, আরো ফ্যামিলির মতন পাইছিলাম, মনে হয় যে নিজের মানুষ এরকম করে পাইছিলাম। সবাই সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, তিনি যেন সব সময় সুস্থ থাকতে পারেন, এটাই কামনা। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।